देखो घूमिए कादा शुद्ध जाना हमारे घूम पेते नहीं डाकू 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 डाकी है भेलकीर माँ अरे ओ भेलकीर माँ ओटो दो ओटो 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 डाकू दीदे की हो चुप भेलकी भेलकी ठीक आ चुप तो ना ठीक नहीं शेही जोन नहीं थे ये सब घोट चुप बचा ठीक ঠিক নেই মানে ভেলকির কি হয়েছে দেখো অত খোঁজ গল্প করার সময় আমার নেই যেতে হবে চলো আর যে কাপড়ে আছো সেই কাপড়েই যেতে হবে চলো চলো ওটো ওটো বেরোতে হবে মানে এত রাতে কোথায় যাব জানি না কোথায় যাব তবে যেতে হবেই আমি আপনাদের আগেই জানিয়েছি ভেলকি কি কিছু না জানিয়ে আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না আপনাদের জোর করে কোনো লাভ নেই কি গো একটু বোঝাও না নালে বিপদ তো বাড়বে যেতে তো তোমাকে হবেই বাঁচা চলো চলো দেখো তোমার এসব নাটক দেখার সময় আমাদের নেই চলো দিদি ছাড়ুন ও ভোলা তুই তৈরি তো বাবা ছাড়ুন আমাকে আপনারা আমাকে জোর করবেন না আর আপনারা যদি আমায় জোর করেন তাহলে কিন্তু আমি চিৎকার করে লোক জড় করব মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না আঙুল বেঁকাতেই হবে সে তুমি যদি যেতে না চাও যাও না পরে যদি ভেলকির কিছু হয়ে যায় তাহলে মরা কান্না কেঁদো না ভেলকি কিছু হয়ে গেল মানে কি হয়েছে টগর দিদি ওর বলুন না কি হয়েছে এই দেখো বাছাই তুমি যেখানে আমরাও ঠিক সেখানে সবই যদি জানতাম তাহলে তো এই রাত দুপুরে তোমার সুখের ঘুমটা ভাঙাতে আসতুম না বাবু এত বড় অপরাধ করতুম না দেখো মোহিনী সরকার ফোন করেছিল ভেলকি বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা বিপদে পড়েছে সেখানে আমাদের যেতে হবে চলো চলো ভেলকি এত রাতে কেন বেরিয়েছিল ভেলকি কিছু হয়ে গেলে যাবে আমি বাঁচবো না কোথায় আমার ভেলকি বোকাবানি আজকে আমি খুব খুশি হয়ে গেছি খুব দরদ না ভেলকির ওপর যা রাস্তায় রাস্তায় এবার খোঁজ গিয়ে ভেলকিকে মইনি হ্যাঁ বলো কি হয়েছে আমাকে ফোন করে রাখলে কেন এসো বলছি ভেলকি না খেলতে খেলতে স্টোর রুমে ঢুকে গেছে বুঝলে আচ্ছা গিয়ে নিয়ে এসো তো এর জন্য আমাকে রাখলে এটা তো তুমিও গিয়ে করতে পারতে কেন কোনো অসুবিধা আছে তোমায় বলছি বলে যাও না তুমি কি করছো এখানে বাবু পাঠিয়েছিলেন কাজে বাবা কি তাহলে জেনে গেছে ভেলকিকে আমি এই ঘরে আটকে রেখেছি নাহলে বলরাম দাকে এত রাতে কেন পাঠাবে স্টোর রুমে এই বলরাম দা বাবা কি কি কাজে পাঠিয়েছে গো তোমায় ওই ছবিখান ঠিক করে রাখার জন্য পাঠাচ্ছি ছবি হয়ে গেছে তো তোমার কাজ কাজ হয়ে গেছে বড় ভুলাম না আমার ছবিখান ঠিক করে রাখিনি বকা খাইলাম বলছি তুমি যখন স্টোর রুমে গেছিলে দরজাটা কি বন্ধ ছিল না খোলা ছিল ক্যান্সার দিদি
ঠিক আছে যাও। কেসটা কি বলো তো, ভেলকি গেল কোথায়? তার মানে স্টোর রুমের দরজাটা কেউ না কেউ তো খুলে দিয়েছে, কিন্তু ভেলকি গেলটা কোথায়? আমি তো ঘরে ছিলাম, আমি দেখিনি লাট সাহেবকে। কেন, কি দরকার, কিছু লাগবে তোমার? না আমার কিছু লাগবে না, আমি একটা কথা জিজ্ঞেস করব লাট সাহেবকে। কথা আমাকে বলা যাবে না গো? তোমাকে বলা যাবে না, আমি লাট সাহেবকে জিজ্ঞেস করব। লাট সাহেব, ও লাট সাহেব, ভেলকি তো লাট সাহেব এখনো ফেরেনি। আর কাকে বলছি আমি? দাদা একটু ফাস্ট চালা। কি ব্যাপার বলো তো মেঘ, এত রাতে আমরা কোথায় যাচ্ছি? আর আমাকেই বা কেন বাড়ি থেকে এভাবে ডেকে পাঠালে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়েট ওয়েট ওয়েট, একসাথে এত প্রশ্ন করলে উত্তর দেবো কি করে? এক এক করে বলছি। আসলে ভেলকির জন্য মনটা কেমন করছিল, তাই অফিস থেকে ফেরার সময় আমি একবার ভেলকিকে দেখতে গিয়েছিলাম। তো গিয়ে শুনলাম ভেলকি ঘরে নেই, মানে ও ঘর থেকে বেরিয়ে গেছে। ভেলকি ঘর থেকে বেরিয়ে গেছে, তা এত রাতে ও কোথায় যেতে পারে? ওর মায়ের কাছে ছাড়া কোথায় যাবে বলো? ও, তার মানে আমরা এখন ভেলকির বাড়ি যাচ্ছি, তাই তো? একদম। তা আমাকে কেন ডেকে পাঠালে? তুমি তো নিজে গিয়েই ওকে ফিরিয়ে আনতে পারতে। অহ না, টপিওয়ালার বউকে আমি ফেস করব? অসম্ভব। টপিওয়ালার বউ তো সাংঘাতিক একটা মানুষ, একবার যদি দরজার সামনে দাঁড়িয়ে পড়ে না, ব্যাস আর ঢুকতে পারবো না ঘরে। তুমি টপিওয়ালার বউকে সামলাবে, আর সেই ভাগে আমি ঘরে ঢুকে যাব। ঠিক আছে, হয়ে গেল, বুঝে গেছি। আজ আমার কপালে ঘোর দুঃখ লেখা আছে। জীবনে কোনো কাজ নেই তোমার? কেন কেন, কি এমন দোষের কথা বলেছে? ঠিকই তো বলেছে, যে কোনো মানুষের রাগ হবে, রাতের ঘুম নষ্ট হলে যে কোনো লোকের মাথা গরম হবে, আমারও হচ্ছে। আপনারা একটু তাড়াতাড়ি চলুন না, একটু তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চল 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 চলো, ওই দিক দিয়ে চলো, তাড়াতাড়ি হবে। চল ভোলা চল, দিলাম বাবা ধমকে, কোনো দোষ করিসনি তাও দিল। কি গো, এত রাতে সব পরিবারে কোথায় চললে? কোনো বিপদ আপদ হলো না তো? না ভাই, পরে বলবো, খুব তাড়া আছে, এসে সব বলবো। কই গেল, চলো। কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওই দাদা টপিওয়ালারা বাড়িতে নেই, এক্ষুনি বেরিয়ে গেল। আচ্ছা, ওদের সঙ্গে কোনো বাচ্চাকে দেখেছেন, মানে ভেলকিকে দেখেছেন? না তো, ভোলা ছিল ওদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এত রাতে ওরা কোথায় গেল বলো তো? যেখানে যাক, শুনলে তো ভেলকি ওদের সঙ্গে নেই। মেঘ, আমার না মনে হয় বাড়িতে চলো, আমরা বাড়ি যাই। ভেলকি বাড়িতেই কোথাও নেই তো বলছো? হতে পারে, তাহলে চলো একবার বাড়িতে গিয়ে দেখি।
ভেলকি পুড়ে যাচ্ছে। আরে কি হয়েছে আমাকে বল। কি হয়েছে ভেলকি আমাকে বলো না কি হয়েছে। হ্যাঁ লাচ্চা তো এখানে নেই, তবে গেল কোথায়? কি হলো জয়া, ভেলকি মেঘ কেরম ডাকাডাকি করছে কেন? জানি না জেঠুমনি, দেখুন না ও খালি মেঘকেই খুঁজছে। কি হয়েছে ভেলকি? হ্যাঁ কি হয়েছে দিদিভাই আমাকে বলো। তোমরা জানো গো লাট সাহেব কোথায়? তোর লাট সাহেব এখনো অফিস থেকে ফেরেনি দিদিভাই? এখনো ফেরেনি, কিন্তু আমার যে লাট সাহেবকে খুব দরকার। কি দরকার দিদিভাই আমাকে বল। আমি কখন থেকে জিজ্ঞেস করছি আমাকে কিছুই বলছে না, ও বলছে ও নাকি খালি মেককেই বলবে। আন্টি তুমি লাট সাহেবকে ফোন করো না গো, বলো আমার খুব জরুরি কথা আছে, তাহলে লাট সাহেব তাড়াতাড়ি চলে আসবে। এই যে কি এমন জরুরি কথা যা আমাদের বলা যায় না, শুধু লাট সাহেবকেই শুনতে হবে? যাক বাবা বাড়িতেই আছে, টেনশনে তো আমি মারাই যাচ্ছিলাম আর একটু। এতগুলো টাকা ইনভেস্ট করেছি কাল শো, কিন্তু এখন যদি ভেলকি বাবাকে সব বলে দেয় তাহলে তো সব শেষ। কি হলো ভেলকি, চুপ করে গেলি কেন দিদিভাই? কি আমাদের বাড়িতে কি? হ্যাঁ বাবা বলো। ম্যাজিক যারা করে তাদের সব সময় চোখ কান খোলা রাখতে হয়, তাই ম্যাজিশিয়ানের চোখকে ফাঁকি দেওয়া খুব মুশকিল। তুমি বোধহয় খেয়াল করনি যে আমি এখানে দাঁড়িয়ে আছি। কি হয়েছে বলো তো, তুমি হঠাৎ এসব বলছো কেন আমাকে? কারণ তোমার ইশারাটা আমি দেখে ফেলেছি। তুমি ভেলকিকে ইশারা করে কিছু বলতে বারণ করছিলে। ভাই আমি আছি, কোনো ভয় নেই। মোহিনী তোকে ইশারা করে কি বলছিল বল আমাকে। আরে ও তোমাকে কিচ্ছু বলবে না, আমি বড়, আমি বকে দেবো। এবার বল আমাকে কি বলছিল। বলবো মোহিনী আন্টি আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দেবে না তো? ভেলকি লাট সাহেব তুই এখানে, তুই কোথায় গিয়েছিলিস বলতো? আমি তো খুব টেনশন করছিলাম তোর জন্য। আমি তো তোমাকে খুঁজতেই এসেছিলাম, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। জরুরি কথা আছে আমার সঙ্গে? কি কথা? এখানে না, আমার সঙ্গে চলো। আচ্ছা বল না, এখানে সবার সামনে বল না। বললাম তো বলবো না। মেঘ আমরা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করেছি ওকে, ও কিছুতেই বলবে না কি কথা, ও তোকেই আলাদা করে বলবে। যা তুই ওকে আলাদা করে নিয়ে গিয়ে শোনো কি বলতে চায়। আচ্ছা মেঘ তাড়াতাড়ি আসবি, অনেক রাত হয়ে গেছে বাবা সবাই না খেয়ে বসে আছে। হ্যাঁ মা আমি আমি ওর কথাটা শুনেই চলে আসছি। তুমি চলো না আমার সঙ্গে। বাবা চলো। এই রে এখন যদি মেঘকে ভেলকে বলে দেয় যে আমি ওকে আটকে রেখেছিলাম কি করবো আমি? ফোন করারও আর সময় পায় না। ফোনটা ধরো,
আর বলো ঝামেলা মিটে গেছে, বাড়ি ফিরে যেতে। হ্যালো, এসো বাপু এসো। বাবারে বাবা, বড্ড তোমার ঘুম পাচ্ছে জানো তো, তোমারও তো ঘুম পাচ্ছে। টগর দিদি, আপনারা আপনারা কি করছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মাত্র ভেলকি বিপদে পড়েছে বলে খুঁজতে নিয়ে গেলেন, আবার ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি নিয়ে চলে এলেন, কেন বলুন তো? কেন বুঝছো না? এই যে তুমি বাইরে ঘুরে চারটি হাওয়া খেয়ে এলে, সে তোমার ওই একরত্তি মেয়ের জন্য। সত্যি করে বলুন তো কি হয়েছে? ভেলকি ভেলকি কোথায়? আপনারা আপনারা আমার থেকে কিছু লুকোচ্ছেন না তো? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি বাঘ না ভাল্লুক যে তোমাকে ভয় পেয়ে আমরা লুকোছাপা করতে যাব? তা আবার তোমারই চানানা মেয়ের জন্য কেন? হ্যাঁ বলি, এই যে ঘুরে এলে না, তোমার মেয়ে নাকে দড়ি দিয়ে আমাদের ঘুরাচ্ছে, সেই কারণে তুমি ঘুরে এলে। আপনার কথা আমার একটুও বিশ্বাস হচ্ছে না রঘু দিদি, একটু না। টুপিওয়ালা টুপিওয়ালা বলছি, ভেলকিকে একটা ফোন করুন না, একটু কথা বলবো। মনে হচ্ছে আমরা যেন টাকার গাছ পুঁতেছি একখানা। টুপিওয়ালা ফোন করো না, ফোন করতে বুঝি পয়সা লাগে না, বিনে পয়সায় হয় তাই না? বলছি একটু থামো না, থামো থামো। এই দেখো ওর এইসব নাটকবাজি দেখলে না আমার মুখ থেকে কথা আপনি ছুটে বেরোয়। ওকে বাড়াবাড়ি করতে বারণ করো, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু। হ্যাঁ, এমনি আমার খুব ঘুম পেয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ওই ছোটা ঘোড়াকে না একটু লাগাম দাও, আমি দেখছি। বলছিলাম যে দেখো ভেলকির মা ওই মোহিনী সরকার ফোন করেছিল। মোহিনী সরকার ফোন করে বলল যে ভেলকি আবার বাড়ি থেকে রাত্রিবেলা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ফেরার সময় রাস্তা খুঁজে পাচ্ছে না, কোথায় গিয়ে হাজির হয়েছে, তাই আমাদেরকে সেখানে যেতে হবে। তারপর আমরা যখন খুঁজে পেলাম না, তখন তো ওই মোহিনী সরকারকে ফোন করেছি, দেখলে না? মোহিনী সরকারকে ফোন করতে উনি তো ধরলেন না, ওই যে সঙ্গে যে ছেলেটা থাকে কি যেন নাম কি যেন, ওই ধরেই উৎপল 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 ফোনটা ধরল, বললো যে সব ঠিক হয়ে গেছে, মানে ভেলকি ফিরে গেছে, তাই আমরা ফিরে। ও হ্যাঁ, ভেলকি বাড়িতে ফিরে গেলে তো ভালো, তাও তাও ওর গলা না শোনা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। টুপিওয়ালা একবার ফোন করুন না ওকে। সেই এক ঘ্যানঘ্যানানি এক ঘ্যানঘ্যানানি। ও গো, তুমি তো জানো যে ঘুম পেলে আমার মাথা ঠিক থাকে না। দেখো কত বড় মানুষের বাড়ি, এখন যদি ফোন করি তাহলে বিপদ হবে না, মানে বাড়ির লোকজন হয়তো ঘুমিয়েই পড়েছে। এখন আর ফোন করাটা কি ঠিক হবে? ভেলকি কোথায় নিয়ে যাচ্ছিস, কি কথা বল না আমাকে। এই যে এদিকে একটা ঘর আছে না, ওখানে আমার একটা জিনিস আছে, তোমাকে দেখিয়ে তারপর বলবো। ভেলকি এটা কারোর ঘর না। আরে এই ঘরটা। ভেলকি এটা তো স্টোর রুম। আরে এর ভিতরেই আছে। ভেলকির কোনো জিনিস এখানে কি করে আসবে? ভেলকি কি দেখাবে? এসো না গো এসো। এই তো এসে গেছি। আচ্ছা বল বল কি তোর গুরুত্বপূর্ণ কথা। ওই দেখো আমার মায়ের ছবি। আমার মায়ের ছবি এখানে এলো কি করে লাগছে? ও
আচ্ছা আমার মায়ের ছবি দেখে তোর মুখটা অমর হয়ে গেল কেন? তুমি কি আমার মাকে চেনো?